বস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখানে তিনতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং দেখাবো, ড্রয়িং সহ। যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা হয়তো কিছু বুঝতে পারবেন বা কিছু জানতে পারবেন। তো আমরা বিল্ডিং করার আগে প্রথমেই কিন্তু একজন ইঞ্জিনিয়ারের, ভালো ইঞ্জিনিয়ারের একটি পরামর্শ নিয়ে ড্রয়িং করব। তো আমাদের দেখেন উপরে কিন্তু মাটিটা কিরকম, সবাই জানি, দেখা যায় হয়তো শক্তি, কিন্তু নিচের মাটি কিরকম আছে আসলে এটা বলা যায় না। তো অবশ্যই যদি তিনতলা, চারতলা বা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে আপনি বিল্ডিং করতে চান, মাটিটাকে অবশ্যই পরীক্ষা করে আপনারা বিল্ডিংটি করতে হবে। অনেক সময় দেখা যায় উপরে অনেক ভালো মাটি, কিন্তু দেখা যায় যে 20 ফিট, 10-20 ফিট বা 15 ফিট নিচে অনেক কাদা মাটি থাকে। সেক্ষেত্রে আপনারা যদি তিনতলা বা চারতলা ফাউন্ডেশন দেন অবশ্যই মাটিটাকে পরীক্ষা করে নিতে হবে। তো এখানে আমাদের যে কলামগুলি, এই বেসগুলি কিন্তু 6.5 ফিট বাই 6.5 ফিট ঢালাই দেওয়া হচ্ছে, যে এগুলো মধ্যের বেসগুলি এবং এটা হলো সিঁড়ির জন্য। আর কর্নারে বা সাইডে যে কলামগুলি পড়বে এগুলো 5.5 ফিট বাই 5.5 ফিট, আর ঢালাই দেওয়া হবে 16 ইঞ্চি। আর বড় যে বেসগুলি মধ্যখানে পড়বে এগুলোতে 18 ইঞ্চি ঢালাই দেওয়া হবে। এগুলোতে স্টেপার আছে কর্নারে 4 ইঞ্চি এবং মধ্যখানে যে বেসগুলো এগুলোর 6 ইঞ্চি স্টেপার। আমরা মধ্যের বেস যদি হিসাব করি তাহলে 18 2 ফিট ঢালাই হয় 24 ইঞ্চি, আর সাইটেরগুলি হয় 20 ইঞ্চি ঢালাই। তো এটা তিনতলা ফাউন্ডেশন, হয়তো বা বলতে পারেন এটা ফাউন্ডেশনটা কেন বেশি দেওয়া হচ্ছে। আসলে এটা এখানে একটা পুকুর জায়গা, নরম মাটি এজন্য। আর মাজন সাহেব নিজে উপরে দুইটা রুম করবেন সিঁড়ি রুমের সাথে, এটা কিন্তু চারতলাই হবে, এজন্য চারতলা ফাউন্ডেশনের কাজটি করা হচ্ছে। যেভাবে চারতলা ফাউন্ডেশন হয় সেভাবেই কাজটি করা হচ্ছে। তো এখানে কলামগুলি দেখতেছেন উপরে, আমাদের কিন্তু এই কলামগুলি হবে 10 বাই 15 সব কলাম বে সাইটের, আর নিচে হবে 12 ইঞ্চি বাই 17 ইঞ্চি, এবং মধ্যখানে যে কলামগুলি 10 রড দিয়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু 18 ইঞ্চি বাই 10 ইঞ্চি হবে ঢালাই উপরে, আর নিচে হবে 20 ইঞ্চি এবং 12 ইঞ্চি। তো এটা আসলে আপনি অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে মাটিটা পরীক্ষা করে তারপর ড্রয়িংটা করবেন। আর এটা হলো আমাদের তিন ধাপে হবে তিনতলা, তো নিচতলায় 4টা শপ হবে সামনে, আর পিছনে 2টা ইউনিট হবে। আর এ বাড়িতে কিন্তু 2টা সিঁড়ি দেওয়া হচ্ছে, একটা মালিক নিজে উঠানামা করবে এবং আর একটা বাড়ার জন্য সিঁড়ি। দেখেন আমরা নিচতলার ফ্লোর প্ল্যানটি দেখলাম, এখন দোতলার। তো এখানে দেখেন 2 ইউনিট করা হয়েছে, একটা ইউনিট যেটা বড় ইউনিট এখানে মালিক নিজে থাকবে, আর এখানে দেখেন যে চিহ্নটা দেখা যাচ্ছে এখানে একটা ইউনিট ছোট্টু, এটাতে কিন্তু থাকবে বাড়ার জন্য। এই যে এটা দোতলার প্ল্যান। এখন আমরা তিনতলার যে প্ল্যানটি এটা যদি দেখি, এটা কিন্তু 2তলা মালিক পক্ষ নিজে থাকার জন্য। এখানে 5টা বেডরুম এবং ডাইনিং এবং ড্রয়িং, একটি কিচেন এবং 4টা বাথরুম এখানে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু তিনতলার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু 3টা ইউনিট করা হয়েছে এটা বাড়া দেওয়ার জন্য। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতে ড্রয়িং করে জায়গার অনুপাতে আপনি করতে পারেন। তো এখানে দেখেন এই যে ড্রয়িংটি দেখেন, এটা কিন্তু ফাইলের জন্য, এগুলো কিন্তু গাছ ফাইল দেওয়া হয়েছে। আর অনেকেই বলেন ভাই গাছ তো পচে যাবে, না ভাই, অনেক বিল্ডিং হচ্ছে এবং ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শের মতোই হচ্ছে, এগুলো পচে যাওয়ার কোনো কিছু নাই। তো দেখেন এটা আমাদের যে বেজের বা কলামের যে সাইজগুলি এগুলো এখানে দেওয়া হচ্ছে। তো এখানে ডালাইগুলি দেখে, ডালাই দেখেন 18 ইঞ্চি এবং 16 ইঞ্চি, 4 ইঞ্চি স্টেপার আছে এবং একটাতে 6 ইঞ্চি স্টেপার আছে। তো এগুলো কিন্তু সব যেভাবে ড্রয়িংও যেভাবে আছে সেভাবে এই কাজগুলো করা হচ্ছে। তো আমার সব শেষে একটা পরামর্শ থাকবে ভাই, যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা দেখেন একটি বিল্ডিং করবেন সারা জীবনের স্বপ্নের টাকায়, কষ্টের টাকা স্বপ্নের বাড়ি করবেন। আপনারা অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন যাতে আপনার টাকাটা বিপলে না যায়। আর যদি একতলা দুইতলা করেন সেটা হলো অন্য অন্য হিসাব, যে আমি একতলা এখন করব, দুইতলা ফাউন্ডেশন দিয়ে রাখলাম, এটা হয়তো বা আপনার অন্য হিসাব। তবে আমি মনে করি যেরকম বিল্ডিংই করেন, প্রথম যদি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িংটা করিয়ে আপনি কাজটি শুরু করেন তাহলে প্রথম থেকেই বোঝা যায় যে আমার বিল্ডিংটি কিভাবে হবে, বা হয়তো ড্রয়িং থেকেও অনেক কিছু চেঞ্জ করা হয় তবুও বোঝা যায় যে আমার বিল্ডিংটি কীরকম হবে, তাহলে কারো দোষারোপটা থাকে না।
হয়তো অনেক সময় দেখা যায় আমরা কন্ট্রাক্টর বা এরাও আমরা করে থাকি অনেক বিল্ডিং, অনেক ড্রয়িং, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনেকে এসে বলে যে ভাই এই বাথরুমটা যদি এখানে না দিয়ে অন্যখানে দেওয়া যেত, বা এই রুমটা যদি একটু বড় না দিয়ে ছোটো দেওয়া যেত, বা একটু ছোটো না দিয়ে বড় দেওয়া যেত, এটা কিন্তু অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। তো যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে